শোনো ডাকছে যে নীল আকাশ কানি কানি বলে যাচ্ছে বাতাস ওই শোনো ডাকছে যে নীল আকাশ কানি কানি বলে যাচ্ছে বাতাস ছুড়ে ফেলে দিয়ে বেদনা ভরা দুঃখ কুড়িয়ে আনবে সে সকাল আনন্দ ভরা সুখ ওই চি দেখো দিচ্ছে ডা নতুন আলো নতুন দিশা নতুন আলো নতুন দিশা নমস্কার বন্ধুরা, নতুন আলো নতুন দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের বিভিন্ন সমস্যা এবং সমস্যা থেকে ওঠা বিভিন্ন সমাধান সূত্র নিয়ে আলোচনা করব। আপনাদের প্রচুর প্রশ্ন আমাদের কাছে আসছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে খোঁজার চেষ্টা করছি। প্রতিবারের মতন এবারেও আমাদের সাথে রশ্মি ভাইজি আছে, চলুন তাকে আমরা স্বাগত জানাই। ভাইজি, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক স্বাগত। ওম শান্তি, নমস্কার। ওম শান্তি ভাইজি, আমরা যে প্রশ্নগুলো পাচ্ছি তাতে বেশিরভাগ সাংসারিক সমস্যা বা বিভিন্ন ছাত্রছাত্রীদের সমস্যা আমাদের সামনে উঠে আসছে, আর আপনি কত সুন্দরভাবে আমাদেরকে গাইড করছেন। আমাদের বন্ধুরা অবশ্যই এই উত্তর শুনে উপকৃত হচ্ছেন। আজকেও কিছু প্রশ্ন আমাদের কাছে এসছে এবং সেগুলোর উত্তরই আমরা খোঁজার চেষ্টা করব। এক ভাই আমাদেরকে জানিয়েছেন যে ওনার মা একটু বয়স হয়েছে তো বাবা মারা যাওয়ার পর থেকে প্রচণ্ড খিটখিটে হয়ে উঠেছে, সারাক্ষণ শুয়ে থাকা বা কথায় কথায় রেগে যাওয়া। আগে কিন্তু এরকম ছিলেন না উনি, হঠাৎ করে এখন এরকম হয়ে গেছেন। তো মায়ের জন্য যদি আপনি কিছু বলেন বা কি করলে মা আবার আগের মতন হয়ে উঠবে যদি আপনি ভাইকে বলে দেন তাহলে অনেক উপকৃত হয়। আপনার মা নিশ্চয়ই মানসিকভাবে বিপর্যস্ত, কারণ স্বামী মারা গেলে এমনিতেই মহিলারা খানিকটা হলেও বিপর্যস্ত হয়ে যায়, তার মধ্যেই বৃদ্ধ বয়সে স্বামী চলে যাওয়া সত্যি একটা কষ্টের ব্যাপার। সেই ক্ষেত্রে মাকে যতটা সম্ভব স্নেহ ভালোবাসা দেবেন, শ্রদ্ধা করবেন, আদর যত্ন করবেন, দেখবেন উনি অনেকটাই ঠিক হয়ে গেছে। যদি ঠিক না হয় তাহলে বুঝতে হবে যে উনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার মাকে কোনো আধ্যাত্মিক সংস্থার সাথে যুক্ত করুন। সেখানে গিয়ে বিভিন্ন যে আধ্যাত্মিক লোকেরা আসেন তাদের সাথে যদি মিশতে পারেন এবং সেখানে গিয়ে প্রার্থনা করা বা অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলি আছে, সেবামূলক কাজ আছে, তার সাথে যদি উনি জড়িত হন কিছুদিনের মধ্যেই এই শোক থেকে উনি বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই, ফলে ওনার যে মানসিকতাটা আগে ছিল সেই মানসিকতায় আবার ফিরে আসতে পারবেন বলে আমি অন্তত মনে করি। অবশ্যই, তাহলে ওনার মা যদি আধ্যাত্মিকতার লাইনে যান বা আবার যদি মেডিটেশন করেন তাহলে অবশ্যই আমাদের আশা উনি ঠিক হয়ে উঠবেন। চলুন আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে আসি, যেখানে আরেকজন ভাই লিখছেন যে আমার স্ত্রীকে খুব সুন্দর দেখতে এবং আমার সকল বন্ধুরা প্রায়শই তাকে নিয়ে আলোচনা করেন। আমাদের রিসেন্টলি বিয়ে হয়েছে এবং আমার মাঝে মাঝেই মনে হয় যে এত সুন্দরী মেয়েকে আমি বিয়ে করেছি, আমি খুব দুশ্চিন্তায় ভুগি। আমার ডিসিশনটা কি ভুল হয়েছে? আপনি যদি একটু আমাকে গাইড করে দেন। এ ধরনের সমস্যা কোনো সমস্যা নয়। আপনি কেন এই ধরনের ভাবনা ভাবছেন আমি জানি না, কারণ আপনার ভিতরে মনে হচ্ছে কোনো কারণে কোনো অবিশ্বাস বা নেতিবাচক ভাবনা চলছে। এর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসুন, বেরিয়ে এসে সুন্দর সুন্দর ভাবনায় নিজেকে ভাবিত করুন, নিজেকে আপ্লুত করুন, তাহলে ভালো থাকবেন। আর এই ধরনের নেগেটিভ চিন্তায় যদি আপনি নিজেকে জড়িয়ে রাখেন তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস
সন্দেহগুলি দেখা দেবে, আর যেখানে অবিশ্বাস সন্দেহ আছে সেখানেই ক্রোধ আসবে, আর যেখানে ক্রোধ আসবে সেখানেই লড়াই ঝগড়া অশান্তি তো আছেই, ফলে এই সুখের সংসারটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হতে দেবেন না, বি পজিটিভ, ভালো চিন্তা করুন, ভালো ভাবনা রাখুন। বাইরের সৌন্দর্য বড় কথা নয়, আন্তরিক সৌন্দর্যই বড় কথা। বাইরেরটা তো দেখবেন না, দেখুন আপনার স্ত্রীর ভিতরে অনেক গুণ আছে, সেই গুণগুলি নিয়ে আলোচনা করুন, সেই গুণগুলিকে দেখার চেষ্টা করুন, সেই গুণগুলিকে মন্থন করার চেষ্টা করুন, এবং স্ত্রীর সামনে নিজেও শ্রদ্ধাবান হয়ে উঠুন। অবশ্যই ভাইজি, একটা কথা, যে বিশ্বাস, স্বামী স্ত্রীর মধ্যে যে বিশ্বাস, যে ভালোবাসা, আর ভালোবাসার আধারিত বিশ্বাস। আমার যদি বিশ্বাসই না থাকে, আমি যদি তাকে ভরসাই না করতে পারি, তাহলে তো আমার পরবর্তী দিনে গিয়ে আরও সমস্যা উঠতে পারে। অবশ্যই, কারণ বিশ্বাস ছাড়া তো একটা পরিবার টিকে থাকতে পারে না। আমি আগেও কয়েকবার বলেছি যে একটা পরিবারের মূল ফাউন্ডেশন হল বিশ্বাস, সহযোগিতা, সহমর্মিতা এবং ভালোবাসা। যেখানে বিশ্বাস আছে সেখানেই ভালোবাসা আছে, সেখানে আবার সহযোগিতাও থাকে, সহমর্মিতাও থাকে। তাহলে বিশ্বাস হলো আমার সেই চাবিটা, যে চাবি দিয়ে আমি এই তিনটেকে রক্ষা করতে পারবো। এই জন্য আগে বিশ্বাস দরকার। তো বিশ্বাসটাকে যদি আমি অর্জন করতে না পারি, বা আমি যদি বিশ্বাসী হয়ে উঠতে না পারি, বা অন্যকে যদি বিশ্বাস না করি, তাহলে আমি ভালোবাসবো কী করে? আর ভালোবাসা যেখানে নেই সেখানে সহযোগিতাও নেই, সহমর্মিতাও নেই, সেখানে কোনো দিনও সুখ শান্তি থাকতে পারে না। ওকে, খুব সুন্দর ভাইজি আপনি বলেছেন যে ভালোবাসা যেখানে নেই সেখানে সহযোগিতাও নেই, সহমর্মিতাও নেই। তাই অবশ্যই এই বন্ধু যে আমাদেরকে কোয়েশ্চেনটা পাঠিয়েছেন, উনি অবশ্যই লাভবান হবেন, এবং তার স্ত্রীর প্রতি যে বিশ্বাস, যে ভালোবাসা, সেটাও ধীরে ধীরে জেগে উঠবে। এখানে একজন বোন তার সাধারণ সমস্যা নিয়ে আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আমি তো মনে করি এখন ম্যাক্সিমাম ছেলে মেয়েদের এই সমস্যাটুকুই ভুগছে। কারণ কি, বোন লিখেছেন যে আমি পড়াশুনো যখনই করতে বসি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা মোবাইলের দিকে আমার মন থাকে, পড়তে বসলেই আমার মনে হয় এই না মেসেজ আসছে, এই না কেউ আমাকে ফোন করছে, তাই পড়ার থেকে আমার মোবাইলের দিকে বেশি মন। আমি আর নিজেরও ক্ষতি হচ্ছে আমি বুঝতে পারছি, তো আপনি যদি একটু বলে দেন যে আমার আবার পড়াশুনোয় মন কী করে বসবে। মোবাইল যদি সঙ্গে নিয়ে পড়তে বসা হয় তাহলে তো ডিস্টারবেন্স আসবেই। আমার মনে হয় যারা পড়তে বসবেন, পড়ার আগে যদি মোবাইলে কোনো মেসেজ থাকে দেখার বা করার, বা কারোর সাথে ফোনে কথা বলার দরকার আছে, করে নিন। তারপর যখন পড়তে বসবেন তখন মোবাইলটা অফ করে দিন। আপনি এমন কোনো ভিআইপি পার্সন নন যে আপনার প্রতি মুহূর্তে মুহূর্তে ইম্পর্টেন্ট ফোন কল আসতে পারে বা মেসেজ আসতে পারে। অবশ্যই আপনি যদি ছাত্র বা ছাত্রীরা, আমি বলবো এদের পড়াশোনাটাই, অধ্যয়নটাই এদের তপস্যা, তো তপস্যা ভঙ্গ করার যে জিনিস সে হলো মোবাইল বা টিভি। তাহলে সেই সময় কেন আমি টিভি চালাবো বা কেন বা আমি মোবাইলটা অন রাখবো? পড়তে বসে এগুলিকে বন্ধ রাখুন, মনোযোগ দিয়ে পড়াশোনাটা করুন। পড়া শেষ হওয়ার পরে যদি প্রয়োজন পড়ে তাহলে মোবাইলটাকে নিয়ে দেখতে পারেন বা মোবাইলে মেসেজ করতে পারেন। আরেকটা কথা বলি, আজকালকার দিনে অধিকাংশ ছেলেমেয়েরাই স্মার্টফোনের দৌলতে অনেক কিছু করছেন, যেমন সেলফি তুলছেন, বিভিন্ন গেম খেলছেন, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে ঘোরাফেরা করছেন। তা আমি তাদেরকে বলবো যে ছাত্র বয়সটাকে একটু ধৈর্য ধরে সম্মান দিন, কেননা ছাত্র বয়সে যদি এগুলি নিয়ে থাকেন তাহলে পড়াশোনাটা করবেন কখন? আর পড়াশোনাটাই যদি না হয় তাহলে বাকি জীবনটা সুন্দর হবে কী করে? অবশ্যই ভাইজি, আপনি একটা খুব সুন্দর কথা আমাদের কাছে যেটা তুলে ধরলেন, যে বেশিরভাগ টাইম তারা সোশ্যাল নেটওয়ার্ক বা গেমিংয়ে। মাঝখানেই আমরা একটা গেমের নাম শুনেছিলাম, ব্লু ওয়েল, যাতে প্রচুর ছাত্রছাত্রীরা বিশেষ করে আক্রান্ত হয়েছে, তো সে সম্পর্কে আপনি যদি একটু আমাদের অবগত করেন। এই যে ব্লু ওয়েল গেমের কথা বলা হয়েছে, অর্থাৎ নীল তিমি গেমটার নাম দিয়েছে, এরকম এখন পর্যন্ত 30টা গেম বেরিয়েছে যেগুলি নাকি মারাত্মক, এবং এই গেমগুলি কিন্তু গেম নয়, এটা জুয়া খেলা। অর্থাৎ যারা এই গেমগুলি সৃষ্টি করেছে এবং যারা এই গেমগুলিকে নিয়ে চারিদিকে প্রচারে যাচ্ছে, তারা একটা জুয়া খেলা খেলছে।
সেই জুয়া খেলার মাধ্যমে তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করছে। মধ্যের থেকে আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়েরা এই খেলার মাধ্যমে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। যে গেম খেললে পরে, আমি যদি জানি যে এই গেমটা খেললে পরে আমার আস্তে আস্তে পতনের দিকে আমার যেতে হবে বা আমার খারাপ হবে, সেই গেমটা আমি খেলবো কেন? অবশ্যই কেন মোবাইলের গেম খেলতে হচ্ছে? গেম খেলা তো অনেক জিনিস আছে, আছে না, কত রকম ইনডোর আউটডোর কত গেমই তো আছে, সেই গেমগুলি খেলুন। আর যদি তা না হয় তাহলে অনেক ভালো ভালো ছোটোখাটো গেমও আছে যেগুলি খেললে পরে বুদ্ধি বাড়ে, যেমন দাবা, খুব ভালো গেম, খেললে পরে বুদ্ধির কাজ হয়, এরকম অনেক গেম আছে যেগুলি খেলতে পারেন। কিন্তু কি দরকার মোবাইলের এই সব গেম নিয়ে খেলা করা? দ্বিতীয়ত, যেগুলি আমি জানি না, যে গেমটা আমি পাচ্ছি বা দেখছি সেটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, আমি বড়দের জিজ্ঞাসা করা উচিত বা মা বাবাকে জিজ্ঞাসা করব বা যারা এই সম্বন্ধে জানেন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে এই যে গেমটা আমি দেখছি এই গেমটা কি খেলা উচিত কি উচিত নয়। আমি না জেনেই খেলছি, এর পিছনে কারণটা কি? কারণটা হলো যারা লক্ষ লক্ষ কোটি কোটি তো ছেলে মেয়ে পড়াশোনা করছে, সবাই তো আর করছে না, একটা মুষ্টিমেয় ছেলে মেয়েরা করছে, যারা সাধারণভাবে দেখা গেছে ফ্রাস্ট্রেশনে ভুগছে বা যে কোনো মানসিক অশান্তিতে কষ্ট পাচ্ছে, সেই সব ছেলেমেয়েরাই এই সব গেমের মধ্যে নিজেকে যুক্ত করে কিছুটা সময়ের মানসিক শান্তির জন্য। কিন্তু খেলতে খেলতে, এটা হলো ডিটেকটিভ গল্পের মতো, তারপর কি হয়, আমরা ডিটেকটিভ গল্প দেখেছি না, এর মধ্যে আছে যে গোয়েন্দা গল্প, যেগুলো বেশিরভাগ নিজেকে ক্ষতি করছে এইসব গেমগুলো। আমারই কয়েকজন জানা যারা আক্রান্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিজেকে ক্ষতি করছে, কখনো হাত কাটছে বা কখনো ছাদের ওপর থেকে লাফ দিতে বলছে বা খারাপ খারাপ কিছু খেতে বলছে। সেই মানে গোয়েন্দা গল্প, যেমন শেষটা কি দেখি না, যতক্ষণ এটা শেষ না হয় গোয়েন্দা গল্প বই কিন্তু বা গল্প কেউ ছাড়তে চায় না। তেমনি এই খেলা যখন খেলতে আরম্ভ করে তখন কিন্তু ওই রকমভাবে গোয়েন্দা গল্পের মতো তাকে টেনে আনে, তখন সেভাবে দেখি না তারপর কি। যখন একটা লাস্ট স্টেজে এসে যায় তখন সেখান থেকে আর সে বেরোতে পারে না, তখন এটার মধ্যে সে একেবারে আষ্টে পৃষ্ঠে বন্দী হয়ে যায়, ফলে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। সেই জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া এগুলি সম্বন্ধে খুব প্রচার করছে, বলছে যে এগুলি যেও না, এটা কিন্তু একটা ভালো দিক, পজিটিভ দিক, আমাদের অ্যালার্ট করে দিচ্ছে। তা আমরা ছাত্রছাত্রীদের তার সাথে মা বাবাদেরও বলবো যে একটু লক্ষ্য রাখুন, নিজেকে ভালো পথে চালিত করুন, ছেলেমেয়েরা যাতে ভালো পথে চলে সেদিকে লক্ষ্য রাখুন। কারণ একটা সন্তান নষ্ট হয়ে যাওয়া বা সন্তান মারা যাওয়া মানে পরিবারে বিরাট ক্ষতি হওয়া, আমরা এটা চাই না। আমরা চাই সব ছেলেমেয়েরা পড়াশোনা করুক, চরিত্র গঠন করুক, বিবেকানন্দ না হতে পারুক কিন্তু ভালো মানুষ তো হতে পারবে। অবশ্যই, খুব সুন্দর কথা আপনি বলেছেন যে ভালো মানুষ তো হতে পারবে। আর এদিকে মা বাবারাও একটু খেয়াল রাখুন যে ছেলে মেয়েরা যাতে সেই পথে না যায়, ছেলে মেয়েদের দিকে সেই ভালোবাসা, সেই কেয়ারিং, একটু বন্ধু হয়ে উঠুন না। যদি বন্ধু হয়ে ওঠেন তাহলে দেখবেন বাইরে কাউকে বলছে না, আপনাকে গিয়ে সব কথা বলছে। পরের প্রশ্নে আসছি, একটি হাউসওয়াইফ যিনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন যে আমার হাজবেন্ড খুব সহজেই সবার সাথে মিশে যায় এবং সহজেই সবার সাথে বন্ধুত্ব করতে পারে, কিন্তু আমি কোনোভাবেই সবার সাথে অতি সহজে মিশতে পারি না। এই নিয়ে আমাকে অনেক কথা অনেক সময় শুনতে হয়, আমি মিশতে চাই কিন্তু আমি মিশতে পারি না। যদি আপনি একটু রাস্তা বলে দেন যাতে আমিও সবার সাথে সহজ সরলভাবে মিশতে পারি তাহলে খুব উপকৃত হই। আমার মনে হচ্ছে যে আপনার মন সহজ বা সরল নয় এই জন্যই, বা আপনি সহজ সরলভাবে সবার সাথে মিশতে পারছেন না এই জন্যই, আপনার কোনো অতীত আছে। যে অতীতের এমন কিছু অভিজ্ঞতা আপনার আছে যে অভিজ্ঞতা থেকে আপনি এখনও বেরিয়ে আসতে পারছেন না, ফলে আপনি সহজ সরলভাবে সবার সাথে মিশতে পারছেন না। আপনার হাজবেন্ড মিশছে বা অন্য কেউ মিশতে পারে সেটা আপনি দেখছেন, এনজয় করছেন, কিন্তু নিজেকে খুলে দিতে পারছেন না। সেই জন্যই বলবো, যদি অতীতের কিছু ঘটনা এরকম থাকে তাহলে চেষ্টা করুন অতীত থেকে বেরিয়ে আসতে। ওকে, কারণ অতীতকে নিয়ে পড়ে থাকবেন না। অতীত অতীত,
অর্থাৎ সেটা ইতিহাস, যেটা ইতি হয়ে গেছে। বর্তমান নিয়ে থাকুন, বর্তমান হলো পরমাত্মার দেওয়া, ঈশ্বরের দেওয়া একটা গোল্ডেন গিফট। এই বর্তমানটাকে যদি আমি সুন্দর করি, তাহলে আগামী দিন অর্থাৎ ভবিষ্যৎটাও সুন্দর হবে। সেজন্য সবাইয়ের জন্য এই একই কথা যে বর্তমানটাকে সুন্দর করার চেষ্টা করুন, বর্তমানটাকে ভালোভাবে ব্যবহার করুন এবং ভ্যালুজের মাধ্যমে বর্তমানটাকে এমনভাবে গড়ে তুলুন যাতে ভবিষ্যৎটাও সুন্দর হয়। অবশ্যই ভাইজি, এর কোনো পার্মানেন্ট সলিউশন আছে? উনি বলছেন যে উনি কারোর সাথে মিশতে পারেন না, বা ধরুন একটা পার্টিতে গেছেন, আমি সাপোজ বলছি একটা পার্টিতে গিয়ে সবাই আনন্দ করছে কিন্তু নিজেকে খুব একা লাগছে, নিজেকে মনে হচ্ছে কেন আসলাম কেন আসলাম, আর ঘরেও একা, এখানেও সবার মাঝখানে থেকেও উনি একা বোধ করছেন। সেই জন্যই যে অতীতের যে অভিজ্ঞতাটা ওনার আছে, বা অতীতে যদি এরকম কোনো কিছু ঘটনা হয়ে থাকে, বা যে কোনো কারণে এমন কিছু হয়ে থাকে যেটা ওনার মনের দিক থেকে সাপোর্ট ছিল না, এবং সেই কথাগুলি এখনও ওনার মনের মধ্যে রয়ে গেছে, সেই জন্য উনি চাইলেও মিশতে পারছেন না, সেই ক্ষেত্রে আমি বলবো হয় বলার চেষ্টা করুন, আর না হয় যদি ভুলতে নাই পারেন তাহলে অবশ্যই মেডিটেশন শেখার ব্যবস্থা নিন। মেডিটেশন করলে মনের মধ্যে যে বিক্রিয়াগুলি, যে অতীতের যেসব ঘটনা, দুঃখজনক যেসব ঘটনা মনকে কষ্ট দিচ্ছে বা মনে বিক্রিয়া সৃষ্টি করছে, ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি করছে, সেগুলির থেকে মুক্ত হয়ে যাবেন, তখন অটোমেটিক সহজভাবে মিশতে পারবেন। আবার কারো কারো সংস্কার কিন্তু এরকমই আছে যে তারা খুব সহজে মানুষের সাথে মিশতে পারে না, এটা সংস্কার। এই সংস্কার চট করে বদলানো যায় না, সময় নেবে, ধীরে ধীরে এটাও পাল্টে যাবে, কারণ সংস্কার ইচ্ছা করলেই রাতারাতি পাল্টানো যায় না, সংস্কার পাল্টানোর জন্য অনেক কিছু চেষ্টা করে যেতে হয়, কন্টিনিউয়াস চেষ্টা করে যেতে হয়, তাহলে সংস্কার পরিবর্তন করা যায়। আপনার কথাটা অবশ্যই সেই বোন শুনছেন এবং শুনে লাভবান হবেন, মেডিটেশন যদি করেন হয়তো আপনার যে সংস্কার ধীরে ধীরে পরিবর্তন হবে। কেউ খুব ভালো বলেছেন, যদি হতেই হয় আলু হও, আলু সব তরকারিতেই কিন্তু দেওয়া যায়, আর সেই কারণে যদি আমি চাই সবার সাথে মিশতে তাহলে আমার মনকেও সহজ সরল করতে হবে। একটা বোন কলেজে পড়ে আমাদেরকে লিখে পাঠিয়েছেন যে আমি একটা ছেলেকে খুব ভালোবাসি কিন্তু হঠাৎ করে ছেলেটি আমাকে অ্যাভয়েড করতে শুরু করেছে, ফোন করছি ফোন ধরছে না, কোনো রিপ্লাইও দিচ্ছে না, আমি খুব কষ্টে আছি, বুঝতে পারছি না কি করব। বোন লিখে পাঠিয়েছে যে আমি ওই ছেলেটিকে ছাড়া বাঁচবো না। আপনার কাছে জানতে চেয়েছে যে কি করব, একটু আপনি যদি সাহায্য করেন বোনকে। তাহলে একটা গল্প বলতে হয়, এরকমই একটি ছেলে এবং একটি মেয়ে, তারা দুজনেই দুজনকে ভালোবাসত। তো মেয়েটি ছেলেটিকে বলল, তুমি আমাকে কত ভালোবাসো বলো তো। বলছে, দারুণ ভালোবাসি, মানে এত ভালোবাসি যে তুমি যদি চাও এই পৃথিবীটাই তোমার পায়ের তলায় এনে দেবো। তখন মেয়েটি বলল, পৃথিবী আনার দরকার নেই, তোমার মাকে খুন করে তোমার মার যে মানে কলজেটা আছে সেই কলজেটা তুমি আমাকে এনে গিফট দাও। বলছে, কোনো ব্যাপারই না। সে গেল, গিয়ে বাড়িতে গিয়ে মাকে হত্যা করলো, মার কলজেটা কেটে নিয়ে যখন বেরিয়ে আসছে তখন দরজার মধ্যে হুঁচট খেয়েছে। তখন ওই মার যে প্রাণটা আর কি তখনও বেরিয়ে যায়নি, বলছে যে আহা বাচারে, আর সে ওই শুনে তবুও সে খেয়াল করলো না, সে দৌড়ে এসে মেয়েটার কাছে নিয়ে এলো, এনে বলল, দেখো দেখো তুমি চেয়েছ আমি এনে দিয়েছি, দেখো কত ভালোবাসি তোমাকে। মেয়েটা বলল, যে ছেলে একটা সামান্য মেয়ের একটুখানি ভালোবাসার বিনিময়ে, কয়েকদিনের ভালোবাসার বিনিময়ে এত বড় একটা অপরাধ করতে পারে, নিজের মাকে খুন করতে পারে, সেই ছেলে কদিন পরে তার স্ত্রীকে অন্য কারোর কথায় যে খুন করবে না এমন কোনো কথা নেই। অতএব মেয়েটা বলল, তোমার সাথে সম্পর্ক এখানেই শেষ। আমি আমার ওই বোনটিকে বলছি, আপনি বলছেন যে ওকে আপনি ভালোবাসেন ছেলেটিকে, ওকে ছাড়া আপনি বাঁচবেন না, এই কথাগুলি খুবই অবান্তর, কারণ এই পৃথিবীতে আপনার মা বাবা আপনাকে এনেছে শুধুমাত্র প্রেম করার জন্য, ভালোবাসার জন্য বা প্রাণ দেওয়ার জন্য নয়, এনেছে তাদের দেখাশোনা করার জন্য। এই সমাজের মানুষ আপনার জন্য কত কিছু করেছে,
প্রকৃতি কত কিছু করেছে, এই দেশ আপনার জন্য কত কিছু করছে বা করেছে, তাদের কথা একবার ভাবুন। তাদেরকে আপনার কিছু দিতে হবে। অতএব একটা ভালোবাসা চলে গেছে, যাক বরং পড়াশোনা করে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলুন। মা বাবাকে দেখুন, এই দেশ এই সমাজ সবাই আপনার দিকে তাকিয়ে আছে, তাদের কথা ভাবুন। এই প্রকৃতি আপনার দিকে তাকিয়ে আছে, তাদের কথা ভাবুন, তাদের জন্য করুন। দেখবেন একদিন ও কেন, এটা তো সামান্য ছেলে, অনেক বড়, অনেক গুণী, অনেক সম্মানীয়, অনেক শ্রদ্ধাবান ব্যক্তিও আপনার কাছে আসবে, আপনার হাত ধরার চেষ্টা করবে। সেদিনের অপেক্ষায় থেকে নিজের জীবনটাকে সুন্দর করুন। মৃত্যুর কথা ভাববেন না। যারা মৃত্যুর কথা ভাবে তাদেরকে আমি বলি, তারা ভেরি কাওয়ার্ড টাইপ অফ পিপল। এই ভীতু বা কাওয়ার্ড বা দুর্বল চিত্তের মানুষদের এই সমাজে কোনো মূল্য পাওয়া যায় না। সেই জন্য প্লিজ ভালো পথে ফিরে আসুন। মনে করুন এটা ভালোই হয়েছে, যেটা হয়েছে ভালোই হয়েছে, এখন পড়াশোনার করার সময়, এই ব্রেকে আপনার আরও পড়াশোনা ভালো হবে। যদি তারপরেও কোনো অসুবিধা থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাকে সমাধান সূত্র দিতে। অবশ্যই, খুব সুন্দর ভাইজি আপনি বলেছেন যে কাপুরুষদের বা ভীরুদের এই সমাজে কোনো জায়গা নেই, তাই যদি হতেই হয় আমাকে মাথা উঁচু করে বাঁচতে হবে, যদি বাঁচতেই হয় আমাকে এগিয়ে যেতে হবে। তাই বোনটির কাছে বা এরকম যারা সমস্যায় ভুগছেন যে সকল ভাইয়েরা, তাদের কাছে অনুরোধ যে নিজেদেরকে এতটা যোগ্য তৈরি করো যাতে তোমাদেরকে দেখে পরবর্তী দিনে সবাই বলে, আহারে দেখো এ আমার বন্ধু ছিল না, এর সাথে আমি একদিন মিশতাম, একে আমি ছেড়ে দিয়েছি, আজ কত বড় হয়ে গেছে, জীবনে কত উন্নতি করেছে। তাই যদি হতেই হয় জীবনে ভালো হয়ে সবাইকে একটা যোগ্য জবাব দাও। ভাইজি আমাদের কাছে আরও প্রশ্ন আছে এবং আমি চাইবো যার উত্তর আপনার থেকে নেওয়ার, কিন্তু সময় আজকে আমাদের এখানেই শেষ, তাই অনুষ্ঠানও এখানেই শেষ করতে হবে। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। বন্ধুরা, আমরা আপনাদের সমস্যার সমাধান সূত্র ধীরে ধীরে খুঁজে পাচ্ছি এবং আপনারা যে এত সুন্দরভাবে আমাদেরকে জানাচ্ছেন যে বিভিন্ন প্রশ্ন এবং তার সমাধানও বোধহয় আপনারা অনেক উপকৃত হচ্ছেন। আমাদের আশা এটাই যে আপনাদের জীবন সুখে থাকুক, শান্তিতে থাকুক। সেই কারণে আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আজকে এখানেই শেষ করছি, নমস্কার। Thank you.